আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের মাঝে আমি যে ক্লাসটি নিব সেটি হলো নার্সারি গণিত। তাহলে তোমরা সবাই কলম এবং খাত নিয়ে প্রস্তুত হও। আজকে আমি তোমাদের মাঝে পুনরায় যে অঙ্কগুলো আমি তোমাদের নিব, আর তোমরা আগেই করেছ, সেটি হলো 41 থেকে 60 পর্যন্ত, 41 বিষয় হলো ফাঁকা ঘর পূরণ করা এবং আগের ও পরের সংখ্যা লেখা। প্রথমে আমরা প্রিয় শিক্ষার্থীরা ফাঁকা ঘর পূরণ করো, আমরা আজকে লিখব ফাঁকা ঘর পূরণ করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 41 থেকে 60 পর্যন্ত আমরা কি করব, ফাঁকা ঘর পূরণ করব। তাইলে আমরা চলে যাই, আমরা খাতা এবং পেন্সিল নিয়ে আমরা প্রস্তুত সবাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সুন্দর করে স্কেল দিয়ে আমরা এরকম ফাঁকা ঘর করে নিব। ফাঁকা ঘর আমরা এরকম পূরণ করি। তাহলে আমাদের যখন আমরা এখানে 41 লিখব, আমরা দুটি ঘর ফাঁকা রাখব, 44 লিখব, 45 লিখব, তারপরে আমরা 48 লিখব, তারপরে ফাঁকা। এইভাবে আমরা ফাঁকা ঘর পূরণ করতে পারি। পরবর্তীতে তোমাদের আমি এরকম একটি আমি ফাঁকা ঘর পূরণ আমি করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি ওপরে লাইনটি লিখে দিব, তোমরা বাসায় নিচের লাইনটি একা একা সেটি লিখবে। তাহলে এখন লেখো আমার সাথে 41-এর পর কী হয়। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই আমরা বাসায় পড়েছি, সেটি হলো পরের সংখ্যা কী হবে, 42। তারপরের সংখ্যা কী হবে, 43। তারপরের সংখ্যা আমরা দুইটা আমি তোমাদের লিখে দিয়েছি, 44 এবং 45। তারপরের সংখ্যা কী হবে, 46। তারপরের সংখ্যা হবে কি, 47। তারপরের সংখ্যা হবে কি, 49। তারপরের সংখ্যা কী হবে, 50। তাইলে আমরা খাতায় লিখে নিব। এইভাবে আমরা করতে পারি, 41-এর পর 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। পরবর্তী লাইনে আমি তোমাদের যেটি লিখে দিয়েছি তা তোমরা খাতায় লিখে নাও, বাসায় তোমরা একা একা করার চেষ্টা করবে। পরবর্তী আলোচনায় আমরা চলে যাই, সেটি হলো কি, আমরা আগে ও পরের সংখ্যা ইংলিশে আমরা লিখব, সেটি আমরা চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আগের পরের সংখ্যা ইংরেজিতে লিখো।
তাহলে আমরা আবার সুন্দর করে স্কেল নিয়ে ঘর করে নিই। এটা হলো আগের সংখ্যা, এটা হলো পরের সংখ্যা। তাহলে আমরা এইভাবে আমরা লিখে নিই প্রিয় শিক্ষার্থীরা। অবশ্যই আমরা ইংরেজিতে লেখার চেষ্টা করব, আগের সংখ্যা লিখতে হবে। তাইলে আমরা এখানে আমি লিখে দিলাম 42, 44, 46, 48, 50। পরের সংখ্যা লিখব আমরা, প্রথমে লিখব 41, 43, 45, 47, 49। তাইলে প্রিয় শিক্ষার্থীরা আমরা অবশ্যই লেখাগুলো বুঝতে পারলাম। আগের সংখ্যা ইংরেজিতে আমরা ফাঁকা ঘর সামনের তারিখ লিখে রেখেছি, পরেরটা আমরা লিখে দিয়েছি। তাহলে ফাঁকা ঘর যেটি হবে সেটি আমরা খাতায় লিখব। আমি তোমাদের বোর্ডে লিখে দিব, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে খাতায় লিখে নাও, সঠিকভাবে সুন্দর করে পরিষ্কারভাবে খাতায় লিখবে, যাতে তোমাদের লিখতে এবং বুঝতে অনেক সুবিধা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এত সুন্দরভাবে মুখস্থ করবে যাতে পরীক্ষায় আসলে আমাদের বুঝতে যেন অনেক সহজ হয়, কারণ তোমরা সুন্দর করে পড়বে এবং লিখবে, নিজেরই অনেক উপকার হবে। তাহলে আমরা চলে যাই লেখাটা, আগের সংখ্যা আমরা কী লিখবো, এটা লিখব হলো 41, তারপরে কী লিখব, 43, তারপরে কী লিখব, 45, তারপরে লিখব 47, তারপরে কী লিখব, 49। পরের সংখ্যা আমরা এখন চলে যাই, পরের সংখ্যা কী লিখব, 42, 44, 46, 48, তারপর লিখব 50। প্রিয় শিক্ষার্থীরা আমরা লিখে নিয়েছি, আমরা সুন্দর করে লিখব। এখন আমরা পরবর্তী আলোচনায় চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কয়েকটি বিয়োগ শিখব। বিয়োগ কর, তাহলে এক নম্বরে আমরা ছোট করে শিখি এক ঘরের, সেটা হলো 8 থেকে আমরা কি করব, 2 বাদ দিব। 8 থেকে কত বাদ দিব, 2 বাদ দিব। তারপরে আমরা কি করব প্রিয় শিক্ষার্থীরা, আমরা 5 থেকে 3 বিয়োগ করব এইভাবে। তারপরে আমরা আরেকটি আমরা বিয়োগ দিচ্ছি, সেটি হলো এইভাবে 6 থেকে আমরা 3 বিয়োগ করব। তারপর আমরা চলে যাব 7 থেকে আমরা 5 বিয়োগ করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কেমন করে করব, আমরা সহজ উপায়ে করতে পারি, সেটি হলো তোমাদের আমরা বলতে পারি, সেটি হলো আমরা কীভাবে করতে পারি,
আমরা খাতার একটি জায়গায় আটটি সুন্দর করে দাগ দিব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আটটি দাগ দিলে আমাদের কয়টি দাগ ইয়ে করতে হবে, বিয়ে করতে হবে? দুইটি। তাহলে এইভাবে আমরা সুন্দর করে পিছন থেকে দুইটি কাটা দিই। তাহলে আমাদের কত থাকবে প্রিয় শিক্ষার্থীরা? এক দুই তিন চার পাঁচ ছয়। তাহলে আমাদের উত্তর কত হবে? ছয়। পরে আমরা কি করেছি? পাঁচ লিখেছি। তাহলে খাতার আমরা ডান সাইডে কি করব? আমরা পাঁচটি দাগ দিব। এক দুই তিন চার পাঁচ। সেখান থেকে আমরা কি করব? এটা আমরা কি লিখেছি? তিন। তাহলে তিনটি দাগ আমরা কেটে দিব। এক দুই তিন। তাহলে আমাদের এখানে থাকলো কয়টি দাগ? দুই। এইভাবেই আমরা সহজভাবে বিয়োগ শিখব। প্রিয় শিক্ষার্থীরা, এটিও সহজ। দেখো এটি কি, ছয় থেকে তিন বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে ছয়টি দাগ আগের মতোই দিয়ে নিই। কত আমাদের বাদ দিতে হবে এখানে প্রিয় শিক্ষার্থীরা? তিন। তাহলে আমরা পিছন থেকে তিনটি দাগ কেটে দিব। এক দুই তিন। তাহলে কতটি দাগ থাকলো প্রিয় শিক্ষার্থীরা? তিন। পরেরটিতে আমরা কত লিখেছি? সাত। তাহলে আমাদের সাতটি দাগ দিতে হবে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত। তাহলে এখান থেকে আমাদের কয়টি দাগ বাদ দিতে হবে? এখান থেকে আমাদের পাঁচটি দাগ বাদ দিতে হবে। এক দুই তিন চার পাঁচ। তাইলে আমাদের কয়টি দাগ থেকে গেল? দুইটি। আমরা দুই লিখব। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবেই আমরা অঙ্ক করার চেষ্টা করব। তাহলে আমাদের বিয়োগ অঙ্ক কীভাবে সঠিকভাবে হবে এটি আমরা অতি সহজেই বুঝতে পারলাম, নাকি প্রিয় শিক্ষার্থীরা? তোমরা বুঝতে পারো নি তো, নাকি বুঝতে পেরেছ? হ্যাঁ, অবশ্যই তোমরা বুঝতে পেরেছ আমি আশা করি, কারণ আমি তোমাদেরকে সুন্দর করে ডান ধারে বুঝিয়ে দিয়েছি যে বিয়োগ থাকবে এই বিয়োগটি তোমরা এইভাবেই করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইভাবেই বিয়োগ করব, কারণ আমাদের কাছে বিয়োগ যেন কঠিন না হয় তার আমরা চেষ্টা করব। এখন আমরা যে জিনিসটি পরবর্তী আলোচনায় করব সেটি হলো আমরা কি লিখব? কথায় লিখব। কথায় লিখো। তাইলে পরীক্ষাতে আমাদের কথায় লিখা আসবে, সেটি আমরা প্রথমে লিখব একচল্লিশ। ঠিক আছে, এবার প্রিয় শিক্ষার্থীরা, বাংলায় আমরা কথায় লিখব। তারপরে আমরা কি লিখব? সাতচল্লিশ। তারপরে কি লিখব? আটচল্লিশ। তারপরে কি লিখব? একান্ন। তারপরে কি লিখব? সাতান্ন। তারপরে কি লিখব? ষাট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইভাবেই এলোমেলো করে আমরা কথায় বানান লিখব, কারণ আমাদের অবশ্যই মুখস্থ হয়েছে সেটি আমরা বোঝার জন্য কিভাবে আমি তোমাদের এভাবে লিখে দিচ্ছি। একচল্লিশ কেমন করা হবে? এক চল্লিশ। তারপরে কি লিখবে? সাত চল্লিশ। তারপরে কি লিখবে? আট চল্লিশ। তারপরে কিভাবে লিখবে? কয়েকের কা দুটো নয়। তারপরে কি লিখবে? সাত কা দুটো নয়। তারপরে কি লিখবে? এইভাবে সুন্দর করে বানান করে আমরা লিখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো অবশ্যই বুঝতে পারছো আমার লেখা। আমি প্রথমে লিখেছি একচল্লিশ, তারপরে লিখেছি সাতচল্লিশ, তারপরে লিখেছি আটচল্লিশ,
তারপর লিখেছি 51 তারপর লিখেছি 57 তারপর লিখেছি 60 আমি তোমাদের এখন বোর্ডে লিখে দিব তোমরা তা কি করবে ভাষায় লিখবে তোমরা এখন লিখে নাও আমি ডান দিকে তোমাদের বানান লেখার জন্য বলেছি প্রথমে লেখো 42 তারপর লেখো 45 তারপর লেখো 52 তারপর লেখো 55 তারপর লেখো 59 তোমরা এই কটি ডান দিকে লিখে নাও ভাষায় তোমরা এই কাজটি করবে একা একা প্রিয় শিক্ষার্থীরা আমরা পরবর্তী আলোচনায় চলে যাব পরবর্তী আলোচনায় আমরা বিজোড় সংখ্যা নির্ধারণ করব সেটা আমরা কেমন করে করব বিজোড় সংখ্যা লিখো তাহলে আমরা কেমন করে লিখব 41 তারপর লিখব 42 তারপর লিখব 43 তারপর লিখব 44 তারপর লিখব 45 তারপর লিখব 46 তারপর লিখব 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 এর ভিতর থেকে আমরা বিজোড় সংখ্যা লিখব তাহলে আমরা দুইটি আমরা পথ অবলম্বন করতে পারি সেটি হলো যেটি বিজোড় সংখ্যা তার মাথার উপর আমরা টিক চিহ্ন দিতে পারি এবং সেটি আমরা এবং অপরটি হলো গোল দিয়ে আমরা লিখতে তাহলে আমরা কি করব এখন আমাদের প্রথমে বিজোড় সংখ্যা আমরা টিক চিহ্ন দেব 41 তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা লিখি প্রথমে 41 তারপরে আমরা এক ঘর বাদ দিয়ে 43 তারপরে 45 তারপরে 46 না লিখে আমরা কি করব 47 তারপরে 49 তারপরে 51 তারপরে 53 তারপরে 55 তারপরে 57 তারপরে 59 প্রিয় শিক্ষার্থীরা আমরা এভাবেই সুন্দর করে আমরা বিজোড় সংখ্যা নির্ণয় করতে পারি আমাদের অনেক সহজ হবে এইভাবে বিজোড় সংখ্যা নির্ণয় করা এছাড়া আমরা আরও একটি পন্থা অবলম্বন করতে পারি সেটি হলো এইভাবে গোল চিহ্ন দেওয়া ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা আমরা তীর চিহ্ন দিতে পারি এইভাবে আমরা গোল চিহ্ন দিতে পারি তাহলে আমাদের বুঝতে এবং লিখতে অনেক সহজ হবে তোমরা কখনোই ভুলবে না যে বিজোড় সংখ্যা কিভাবে নির্ণয় করা সহজ তাই না প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই তোমরা সুন্দর করে এইভাবে টিক চিহ্ন অথবা গোল চিহ্ন দিয়ে বিজোড় সংখ্যা নির্ণয় করবে দেখো প্রথমে আমরা লিখেছি 41 43 45 47 49 51 53 55 57 59 তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার লেখা বুঝতে পেরেছ এবং আমি তোমাদেরকে সুন্দরভাবে বোঝাতে চেয়েছি তা তোমরা বুঝতে পেরেছ তোমরা সবাই ভালো থাকবে আশা করি এবং তোমরা সুন্দরভাবে কি ভাষায় পড়ালেখা করবে এই সময় প্রিয় শিক্ষার্থীরা তোমরা তো জানো করোনা মহামারী চলছে তোমরা কেউ এই শীতের সময় অযথা বাইরে ঘোরাফেরা করবে না যদি একান্তই প্রয়োজন হয় বাইরে যাওয়া নাকে মাস্ক ইউজ করবে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা কথা বলার চেষ্টা করবে আর ঘন ঘন হাত ধোয়া কি করবে অভ্যাস থাকবে এছাড়া হাতে তোমরা বিভিন্ন ধরনের হ্যান্ড স্যানিটাইজার অথবা বাসায় এসে হ্যান্ড ওয়াশ ইউজ করতে পারো প্রিয় শিক্ষার্থীরা
তোমাদের পরবর্তী ক্লাস আমি করাবো, তোমরা অবশ্যই আমার সাথে থাকবে আশা করি। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।